লেবাননের বৈরুতে রফিক হারিরি নাজমে স্টেডিয়ামে রবিবার ওয়েস্টার্ন ক্রিকেট লীগের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় কুমিল্লা ভিক্টোরিয়ানস ক্লাব 10 রানে ওয়েস্টার্ন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কুমিল্লা ভিক্টোরিয়ানস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং 12 ওভারের ম্যাচে 5 উইকেটে 76 রান করে। জবাবে ওয়েস্টার্ন স্পোর্টিং ক্লাব সব কয়টি উইকেট হারিয়ে 86 রান তুলতে সক্ষম হন। খেলায় ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোহাম্মদ সোহেল ও রাব্বি। ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ নিলয় এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামরুল হাসান টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ পাটোয়ারি, আব্দুল করিম, জিয়র রহমান সহ আরও অনেকে।